رسول الله صلى الله عليه وسلم উপস্থিত ঐতিহ্যবাহী আহরণ্ড হাজী মোহাম্মদ মস্তুমিয়া সাহেবের নিজ বাড়ি আহরণ্ড বাসস্ট্যান্ডে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আহরণ্ড হাজী বাড়ির উদ্যোগে 15তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মাসিয়াদা দরবার শরীফে সম্মানিত বদ্দিনিশীন মসজিদ কামলা হযরত আল্লাহ মৌলানা সৈয়দ আবু কাউসার নাসির সাহেব উপস্থিত আছেন। আহরণ্ড বাসটেন জামে মসজিদের সম্মানিত খতিব আমার শ্রদ্ধাভাজন হযরত আল্লামা আলহাজ হযরত মৌলানা আব্দুল কাইয়ুম শাহপুরী সাহেব আজকের মাহফিলের শ্রেষ্ঠ রৌনক ঔলাদে রাসূল মুর্শিদে মুকাম্মেল আল মাইজবন্দারি দরবার শরীফ ফটিকচুরি চট্টগ্রামে সম্মানিত সাজ্জাদ রশিদ মুর্শিদ কেবলা শাহ সৈয়দ সুফি মাসুদ বাবাজান সাহেব মাদ্রাজিল্লা ওয়াল আলী উপস্থিত আছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আশিক রসুল মাশিক এলাহি হযরতুল আল্লাম বন্ধুবর হযরত মৌলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব উপস্থিত আছেন। মৌলানা হাবিবুর রহমান কাউসারি সাহেব হাফেজ জসিমউদ্দিন রজবী সাহেব মাহফিল পরিচালনায় আছেন। আমার শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাম মৌলানা আতিকুল ইসলাম সাহেব মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ যা আল্লাহ পাক আমাকে আপনাকে আজকের এই ইমানী নূরানী ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসার মতন সুযোগ করে দিয়েছেন এই জন্যে শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে যিনি হায়াতুল নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা যিনি হাশরের মাঠে গুনাহগার উম্মতকে ত্বরানওয়ালা সন্দেহ আছে কাহারো? আমার নবীর সাথে কি কারো কোনো মেশাল আছে, তুলনা আছে? যে আল্লাহ পাক আমার নবীজির শান যে কত বড়, এক একজন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এক একটি এরিয়া সীমা করে দিয়েছেন, এই জায়গায় বন্দিগি করলে কাজ হবে, এছাড়া অন্য কোথাও বন্দিগি করলে গ্রহণযোগ্য হবে না। আপনি আমি এমন নবীর উম্মত যেই নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে এই কদম মুবারকটা লাগার সাথে সাথে সমগ্র পৃথিবীর জমিনটা নামাজের মুসল্লা হয়ে গেছে। এই জন্য অনেকে বিলে জমিনে গিয়ে নামাজ পড়লো, নামাজ হয়। যদি আল্লাহ বলতো যেখানে থাকো না কেন মসজিদে নামাজ পড়া লাগবো, তাইলে আমরা কিভাবে কাজলা বিল থেকে হিয়াইল্লা বিল দিকা বারোয়াইল্লার বিল দিকা বিভিন্ন জমিন থেকে আমরা দৌড়াইয়া মসজিদে আসা সম্ভব হইতো না, নামাজও পড়া সম্ভব হইতো না। যদি গাড়ির মধ্যে থাকতাম, এখন যদি আল্লাহ পাক বিধান করে দিতেন গাড়িতে থাকলেও চলন্ত অবস্থায় গাড়ি থামায় মসজিদে নামাজ পড়নই লাগব, আমাদের পক্ষে সম্ভব? দেখেন আমার নবী যে কেমন রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ যত জায়গার রব সেজেছেন তত জায়গার রহমত আমার নবীকে বানিয়েছেন। একটু বড় করে বলেন সুবহান, কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আমার রহমাতুল্লিল আলামিন
এই রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সুবে সাদিকের টাইমে আমার নবীজি দুনিয়ার মধ্যে এসে আমার নবীর কদম মুবারককে লাগিয়েছেন, আর সমস্ত জমিনটা আমাদের জন্য জাই নামাজ হয়ে গেছে। এই জন্য ওই রাহমাতুল্লিল আলামিনের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? আরো বড় করে বলি, খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুললে দেখান। স্লোগান দেওয়ার মতন কেউ ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন ঐতিহ্যবাহী আনন্দ বাসিষ্ঠন মারহাবা, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাকে মাহফিল কমিটি একটা বিষয় দিয়েছে, বিষয়টা হলো সমাজতান্ত্রিক বিষয়। আমাকে মাহফিল কমিটিরা বলেছেন ঘরে এসে যেগুলো বিষয় দিলে একটু আগে দিলে সুবিধা হয়, হঠাৎ করে দিলে বিপদে পড়তে হয়। তবে যে বিষয়টা দিয়েছেন এটার জন্য আর বিপদে পড়তে হয় না, এটা সহজ বিষয়। আমাকে মাহফিল কমিটি বলেছে হুজুর সামাজিক আলোচনা করবেন, অর্থাৎ একটা গোটা সমাজ কিভাবে আল্লাহর পথে চলবে, একটা সমাজের মানুষ কিভাবে রসূলুল্লাহর আদর্শকে বুকে আগলে ধরবে, এই বিষয় নিয়ে আমাদেরকে একটু আজকে ওয়াজ করে যাবেন। আমরা তো আপনার অনেক ভক্ত, কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু ত্রুটি আছে। যেমন এই আহরন্দ বাসস্ট্যান্ডের মসজিদ ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণাঞ্চলের দুই তিনটা ঐতিহ্যবাহী মসজিদের মধ্যে একটা মসজিদ, আর কথা কন না কে লেগে ঠিক কিনা কন? এটা কি আহরন্দবাসীর জন্য কি সুখবর? না সুখবর। এখন এই মসজিদটা কিন্তু বাসস্ট্যান্ডের পাশে, গড়ের পাশে যদি মসজিদ থাকে আর গড়ের লোক যদি মসজিদে না যায়, দূরের একটা মানুষ যদি বাস অথবা প্রাইভেট কার দাঁড়া করায় নামাজে ঢুকে, ঢোকার পরে যদি দেখে যে এত বড় মসজিদের মধ্যে মসজিদটার মানুষ কম, এটা মসজিদের ইজ্জত যাবে না, আল্লাহর ইজ্জত যাবে না, ইজ্জত যাবে আহরন্দবাসীর। কথা বলেন ঠিক কিনা? আমি আহরন্দ ওয়াজ করতে এসেছি, চট্টগ্রামের লোককে আমি বুঝাইলে চলবে না, আহরন্দবাসীকে বুঝাইতে হবে। এই জন্য আমি সব গ্রাম থেকে যারা এসেছেন সকলকে লক্ষ্য করে বলছি, আহরন্দবাসীর জন্য যেমন কন্ডিশন, উজানিসারের জন্য সেম কন্ডিশন, মদিনা মহিউদ্দিন নগরের জন্য সেম কন্ডিশন, সুলতানপুরের জন্য সেম কন্ডিশন। আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদ কার ঘর? একটু আওয়াজ করলে, শীতের দিন তো আপনাদেরও গরম লাগবো, আমারও একটু কথা বলতে সাহস লাগবো। আপনারা বলুন মসজিদ কার ঘর? আরো বড় করে বলুন মসজিদ কার ঘর? কিনে কিনলে গা, টাকা দিলেন আপনি, রড দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, বালি দিলেন আপনি, মোজাইকের টাকা দিলেন আপনি, টাইলসের টাকা দিলেন আপনি, সব আপনি দিলেন, এরপর ওখানে আল্লাহর ঘর হবে? জায়গা তো আপনার, আপনার ঘর তো কেউ আল্লাহর ঘর বলতে পারবে না, কিন্তু এই টাকা টাকার মালিক সব আপনি ওয়াকফ করলেন, আপনি জায়গা দিলেন, আপনি মসজিদ বানাইলেন, এরপর মসজিদ কেন আল্লাহর ঘর? জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আবার আরেকটু সামনে বাড়ি, আমাদের এলাকায় কিছুদিন পূর্বে জেডিসি জেএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আপনারা জানেন না? এরপর আবার একটি পরীক্ষা সামনে ঘড়িয়ে আসতেছে, এসএসসি এবং দাখিল পরীক্ষা, এরপর আবার ইন্টার এবং আলেম পরীক্ষা আসবে, তারপর ডিগ্রি এবং ফাজিলি পরীক্ষা হবে, মাস্টার্স ইত্যাদি ইত্যাদি অনার্স এর পরীক্ষা সংগঠিত হবে। আমরা অনেক সময় যদি পরীক্ষা দেই, আমরা অনেক সময় আমার মা চাচিরা মান্যত করে যে আমার সন্তানটা যদি গোল্ডেন এ প্লাস পায় তাহলে আমি আল্লাহর ঘরে দুই মন মিষ্টি দিয়ে মিলাদ পড়াবো, এরকম মান্যত করে কি না ভাই? মুরব্বি বাবারা করে না? করে। এখন আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই,
এখন দিও না পরে দিও। এখন একটা প্রশ্ন রাখতে চাই, বাবারা আল্লাহর ঘর মসজিদে আপনি মিষ্টি নিয়ে গেলেন, সন্তান যদি পাস করে সুক্রিয়াতন খোদার ঘরে একটা হাজিরা দিলেন তাবারকের মাধ্যমে, কথাগণ ঠিক কিনা? তা আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে মিষ্টি নিয়ে গেলেন আল্লাহর ঘরে মিষ্টি নিয়ে গেলেন, আল্লাহ কি মিষ্টি খায়? ও মা, এটা কি কোথায় মান্নাত করলেন? আপনার মিষ্টি তো আপনি খাইলেন, এটার কেমন রহস্য? হাকিকত ভিত্তিক ওয়াজ করা আমি তাহিরির ধর্ম, টার্গেট পূর্ণ কথা বলা আমি তাহিরির ধর্ম, এটা আমার ছোটবেলার অভ্যাস। হাকিকত যখন মানুষের অন্তরে পয়দা হয় তখন দুই মিনিটের ওয়াজ দ্বারা দুই বছরের পরিবর্তন হয়। দরকার আছে না বাবা? আপনারা বলুন দরকার আছে না? আছে। আজকের মাহফিলের যুব সমাজকে দেখে আমি খুব পছন্দ করেছি, অনেক মান্যতা অনেক আদব, আর এত সাজিয়ে গুছিয়ে মাহফিলটা করেছে। অর্থাৎ অনেক সময় লক্ষ্য করেছি অনেক ছেলে আছে আমার খুব মহব্বত করে, কিন্তু আজকে আমার ভয়ে আমাকে সম্মান করতে গিয়ে যেন ভয় ভয় পাচ্ছে। আমি তো চাপুরের সন্তান, চাপুরের ছেলে আনন্দ আসবে, আনন্দের মানুষ চাপুরি যাবে, সকালবেলা উঠলেই তো মুখ দেখা দেখি হয়, কথা কন না ঠিক কিনা? তবে আমি আমার দায়িত্ব হাজিগঞ্জে নয়, আমার দায়িত্ব ফেনী নয়, আমার দায়িত্ব চিটাগাঙ্গে নয়, আমার দায়িত্ব মতলব নয়, আমার দায়িত্ব নরসিংদী নয়, আমার দায়িত্ব ভৈরব নয়, আমার দায়িত্ব সেই নোয়াখালীতে নয়, আমার দায়িত্ব হলো আমার গ্রামের আশেপাশে যারা আছে তারা হলো আমার হক, কথা বলেন ঠিক কিনা? কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ কোরআনে বলছেন আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দারে আগে তুমি নিজে বাঁচাও, এরপরে তোমার আহলকে বাঁচাও, তারপরে তুমি বিশ্ব নিয়ে চিন্তা করো, কথা বলেন ঠিক কিনা? এখন আমি সারা বাংলাদেশ বুঝাবো, আমার পার্শ্ববর্তী এলাকা যদি কষ্টে থাকে আমি সারা দেশ দান করব, আপনি সারা দেশ দান করবেন, কিন্তু আপনার ঘরের সাথে লোকটা যদি না খেয়ে থাকে আমি জানতে চাই আপনাদের কাছে মালিকের আদালতে জবাব দিতে হবে কি হবে না? আরো বড় করে বলে হবে কি হবে না? এই জন্য এই দৃষ্টিকোণ রেখে আমি কথাগুলো বলছি, আমার যেহেতু আরেকটি মাহফিল আছে চলে যেতে হবে, 9:30 পর এক সেকেন্ড তো আমি কিন্তু আজ কথা বলতে পারবো না, সংক্ষেপে সামাজিক ওয়াস্ত বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ, বিভিন্ন ঘটনা দলে একটু লম্বা হয়ে যেত, তবে সামাজিক ওয়াজ যেহেতু টু দা পয়েন্টে আমি কথাগুলো বলবো, আপনারা ধৈর্যহারা হবেন না। এই পিছনে যারা আছেন বসেন, বসে যান, আরাম করে, জান্নাতের বাগান তো, দাঁড়ানোর সুযোগ নাই, একটু পরে চাপবে, আগে বসে যান, তারপরে ইনশাল্লাহ দেখা যায় কি করা যায়। বাবাজিরা আমার প্রশ্ন রাখছিলাম দুইটা, কয়টা? দুইটা প্রশ্ন। একটা হলো টাকা দিলেন আপনি, জায়গা দিলেন আপনি, জমিন দিলেন আপনি, সব কিছু আপনার, এরপরও এটা খোদার ঘর হয়ে গেল, এবার আপনি যদি দাবি করেন এটা আমার ঘর, স্টিলের আলমারি শোকেস খাট নিয়ে ভিতরে ঢুকাইলেন, পারবেননি? কেন আল্লাহর ঘর? মসজিদে কেন ওয়াকফ করতে হয়? ওয়াকফ ছাড়া জায়গায় কেন নামাজ হয় না? মসজিদ কেন ওয়াকফ করতে হয়? জায়গা দিলেন, মিষ্টি দিলেন আপনি খোদার ঘরে, খোদা মিষ্টি খাইল না, মিষ্টি তো আপনি খাইলেন, এইরকম মান্যতার পিছনে রহস্যটা কি? আসেন একটু সামনে বাড়ি বলুন তো দেখি, এই পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ বানাইছে কে? না, মোট কাবাঘর 10 বার 11 বার 12 বার নির্মাণ হয়েছে, সর্বপ্রথম বানিয়েছে আদম ন, সর্বপ্রথম বানিয়েছেন আমার আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে নেমে এসে হযরতে জিব্রাইল, ফেরেশতারা ফেরেশতারা খোদার ঘর বানাইলেন জান্নাতি পাথর দিয়া, যদি কি সুবহানাল্লাহ বলবেন না? মনোযোগ দৃষ্টি আকর্ষণ করে বলছি যুব সমাজের প্রতি, এই মসজিদটা বানানোর পরে কিছু কংক্রিট দেখবেন আমাদের বিল্ডিং, যেমন আমার বিল্ডিং যখন করেছিলাম তখন ওই যে উপরে যে ছাদ দেয় জল ছাদ না কয়েকটা গুড়া গুড়ো আছে না, পাথরের কণাগুলো গুড়া গুড়ো হয়ে নিচে পড়ে থাকে, এই ছোট ছোট কণা কিছু নিচে পড়ে আছে,
বান্দা গুলো ডাকে দিয়া কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ। আমি সমাজের ওয়াজ করছি হাকিকতের আলোকে, অসুবিধা হবে? এই কঙ্কাক গুলো ছোট ছোট গোড়া গুলো যখন আল্লাহর গড়ের মধ্যে লাগে নাই গ, দেখবেন মানে পাথর গড়ের সাথ দিলে পাথরের কিছু ছোট ছোট কণা পাখি রাস্তায় পড়ে থাকে, কথা কোন ঠিক কিনা? এবার যখন খানে কাবা ফেরেশতারা বানাইলেন, এই ছোট ছোট কণাগুলো যখন মাটিতে পড়ে রইল গো, এই কণাগুলো আমার আল্লাহর ডাক দিয়া কয়ে জান্নাতি পাথর জান্নাতি ভাষাই। আরো বড় করে আল্লাহ ভগবান, জান্নাতি পাথর গুলো জান্নাতি ভাষাই আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ গো, আমি এসেছিলাম তোমার কানে কাবায় লাগবো, মনের মধ্যে বড় স্বপ্ন ছিল গো, মনের মধ্যে বড় আনন্দ ছিল গ, আমি তোমার ঘরের মধ্যে লাগবো, কিন্তু আমি তো উচ্ছিষ্ট হয়ে গেলাম, আমি তো অতিরিক্ত হয়ে মাটিতে পড়ে রইলাম গ, আমার ভাগ্যে তো আর মসজিদে লাগা সম্ভব হল না। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল রে, ও জিবরাইল, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এই পাথরের কণাগুলো কান্নাকাটি শুরু করছে রে, আপনারা বলুন পাথরের মুখে জবান দিছে কে, আর বড় করে গুণ দিয়েছে কে? আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল তাড়াতাড়ি পাথরের কণাগুলো তোর হাতের মধ্যে নে, তাড়াতাড়ি পাথরের কণাগুলো তোমার হাতের মধ্যে নিয়ে নাও। এবার জিবরাইল আলাইহিস সালাম পাথরের কণাগুলো, জান্নাতি পাথর অনেক দামি, এই পাথরগুলো হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে যখন দাঁড়াইয়া গেলেন গ, আপনারা বলুন জিবরাইল কি ছোট নাকি বড়? কেমন বড়? সাত সমুদ্র তেরো নদীর পানি যদি জিবরাইল আলাইহিস সালামের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় গ, এক ফোঁটা পানিও জিবরাইলের পায়ের তলায় পড়বে না। আর বড় করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু আল্লাহু। যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, আর সকল ছিল লৌহা কলম যখন ছিল না, আর সকল ছিল লৌহা কলম যখন ছিল না, যোগ ছিল না কিছু, যোগ ছিল না কিছু, ছিল তুমি শুধু। আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু আল্লাহু। তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি একক তোমার নিজ পিতা মাতা, তুমি একক তোমার নিজ পিতা মাতা, লাসারি কালাকা, লাসারি কালাকা, তুমি সবার প্রভু। আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু আল্লাহু। জোরে কর সুবহান,
আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল গো তোমার হাতের মধ্যে পাথরের কণাগুলো নাও। জিবরাইল আলাইহিস সালাম পাথরের কণাগুলো নিছে রে জিবরাইল, তুমি একটা পাহাড়ের উপরে দাঁড়াও। পাহাড়ের উপরে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম উঠলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে এই পাথরের কণাগুলো তুমি আকাশের দিকে উড়াইয়া দাও। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ বাবা, পাথরগুলো আকাশে ফিক্কা মেরে উড়াইয়া দিলেন। বন্ধুরে আমার, এবার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি নেমে আসো। জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ ও আল্লাহ গো আমি তোমার হুকুমে উঠব, তোমার হুকুমে নামব গো, তোমার কাছে একটা রহস্য জানতে চাই। কয় কি? কয় তুমি আমার বললা পাথরের কণাগুলো আকাশের দিকে উড়াইয়া দিতাম গো, তোমার কাছে আমি জানতে চাই এই পাথরের কণাগুলো উড়াইয়া দিলাম কিন্তু আমার কাছে তো পাথরের কণাগুলো ফিরে আসে নাই, এই পাথরের কণাগুলো কোথায় গিয়া পড়ছে গো? পাথরের কণাগুলো কোথায় গিয়া পড়েছে? আল্লাহ ডাঙে দিয়া বলে জিবরাইল রে ও জিবরাইল তুমি সাক্ষী হয়ে যাও, এই পাথরের কণাগুলো আমি আল্লাহ বিশ্বের আনা যেখানাতে ছড়াই আছি তাইয়া দিছি গো, যেই জায়গায় গিয়া পাথরটা পড়বে, যেই জায়গায় গিয়া পাথরগুলো একটাই একটা পাথরগুলো গিয়া পড়বে, এই জায়গার মধ্যে কিয়ামতের আগে হলেও একটা মসজিদ নির্মাণ হবে। এই পাথরের কোন পড়বে আজকে হরন্দর মসজিদকে কেন আল্লাহর ঘর বলা হয়? আমার আল্লাহর নামে কেন ওয়াকফ করতে হয়? কারণ আমার আল্লাহ এই হরন্দর মসজিদের জায়গাটাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। আরো বড় করে বলে না আল্লাহ আকবার। এবারে আরে জিবরাইল কই আল্লাহ, এটার মধ্যে কি রহস্য আছে গো? আমার আল্লাহ ডাক দিয়া বলবেন এ আমার ঘর এমন একটা ঘর আমি তুঙ্গুরি দিয়া বানাইলাম কিন্তু আমার পান্ডা সবাই খানায় কাবায় জীবনে আসতে পারবে না, কেন আমি তাইরে মদিনা মদিনা করি রে, কেন আমি তাহিরে মক্কা মক্কা করি, কেন আমি নবী নবী করি? আমার আল্লাহ যে বান্দার জন্য কত মায়া, আমার আল্লাহ একশো ভাগ রহমতের এক ভাগ শুধু দুনিয়াতে দিয়েছেন আর 99 ভাগ রহমত আমার আল্লাহর কাছে রেখে দিয়েছে। আল্লাহ সকলে করেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মসজিদ কিভাবে আল্লাহর ঘর হয়েছে বুঝতে পেরেছেন? আমার আল্লাহ বলেন আমার কিছু পাগল আছে চাইলেই আমার ঘরে আসতে পারবে না, এই জন্য আমি আল্লাহ কানায় কাবার একটা একটা করে স্মৃতির ফলক আমি বানাইয়া দিলাম। আমার বান্দারা যেন মসজিদের মধ্যে নামাজ বইরা বইরা খানায় কাবার স্বাদ পাইতে পারে। আজকে এত বড় নিয়ামত আল্লাহ আঙ্গুরে দিছে, এরপর আমরা নামাজ পড়তে চাই না, এরপর মসজিদে যাইতে চাই না, এই মসজিদ মুখী হওয়ার দরকার আছে না? আরো বড় করে বলে আছে না নাই? আমার যুবক ভাইরে মসজিদ হলো আমার আল্লাহর সাথে একটা যোগাযোগের মিডিয়ার জায়গা, কথা কোন ঠিক কিনা?
আজকে আমার নবীজি বলছেন, আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমি যেই কথাটা আপনাদেরকে বলেছি আপনারা সত্য করে বলবেন, আমার কথার লাইনটা কি খারাপ লাগবে সে বাবা? দরকার আছে কি না বলেন? আমি তাহিরের ওয়াজ তো হাজার বার শুনতে পারবেন, যদি নামাজটাই না পড়েন তাইলে ওয়াজ শোনার কোনো দাম আছে? তাই যদি আমরা না করতে পারি তাহলে কি আল্লাহর দরবারে জবাব দিতে হবে না? কথা বলে হবে না বাবা? আমি আপনাদের সামনে একটা আয়াত মুবারক তেলাওয়াত করেছি, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি। বিসমিল্লাহির রুহ মানির রহিম। আপনারা কি ঘুমিয়ে গেছেন? আপনারা তো ভালো করে জানেন যে আমার ওয়াজে আওয়াজ না হইলে আমার ভালো লাগে না। একটু আওয়াজ করবেন, মহব্বতে করবেন, নাকি আমি সন্ধ্যাবেলার বক্তা থেকে আওয়াজ করেন না যে পরের বক্তা আসবো আওয়াজ রাখতে দিছি? তাইলে একটু বড় করে আওয়াজটা দিয়ে আর কি। হ্যাঁ, বাঙ্গা গলা জোড়া লাগাই কে, জোড়া গলা ভাঙ্গে কে? তাইলে যে আল্লাহর হাতে সব, তাইলে এই জন্য সবকিছুর কারিগর যিনি তারই প্রেম সাগরে দিয়েছি পারি। কথা কোন ঠিক কি না? বিসমিল্লাহির ঘোষণা কার? আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই আসসালাত, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ। একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে। মাথায় যদি টুপি থাকে, টুপি নিয়ে কেউ কি মন্দ কথা বলতে পারে? গাঙ্গামো টিভি দিয়ে পৌঁছরা ভেঙে দেবো গা। দেখেন এই 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 পুজোটাও তাকে এইরকম একটা নিন্দা কাজ থেকে দূরে রাখে। আর যদি সব চিন্তা ভাবনা করে নামাজে খারি জায়গা, তখন সে চিন্তা করে আরে আমি না নামাজ পড়ি, কেমনি মিথ্যা বলতাম। এইভাবে যখন 40টা দিন তার অতিক্রম হয়ে যায় জামাতের সাথে নামাজ, তখন তার আত্মাটা পবিত্র হয়ে যায়। তখন আমার নামাজ কাজ হয়ে যেতেছে, একটা অভ্যাস। কথা কোন ঠিক কিনা? তো এই নামাজটা যখন মানুষের দাঁড়িয়ে যায়, পৃথিবীতে আল্লাহর হুকুমের উপরে আর কোন হুকুম আছে? স্বয়ং আল্লাহ বলছে নামাজটা মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। শুধু এটা জানিয়ে রাখো, কেমনে রাখে? নামাজ পড়লি বুঝবা, কারণ নামাজ পড়তে গেলে ওযু লাগে কিনা? কথা করেন না কা, ওযু লাগে কিনা? এই দেখেন ওযুটাও, যে ওযুর দ্বারাও মানুষের গুনাহ মাফ হয়। আপনারা জানেন ইমামদের মধ্যে একজন ইমাম যার নাম হলো হযরত ইমাম আজম আবি হানিফা, যিনি আল্লাহ পাককে স্বপ্ন যুগে 101 বার দেখেছেন। তিনি একদিন দাঁড়াইয়া রইলেন, হঠাৎ করে দেখতেছেন একটা লোক ওযু করতেছে। তিনি ঠাস করে একটা মুচকে হাসি দিলেন। আরেক লোক জিজ্ঞেস করে, হুজুর মানুষে উযু করলে কি? মানুষে হাসলে তো এটা তিরস্কার বোঝায়। ইমাম আবু হানিফা বলেন, তিরস্কার বোঝায় কি না বোঝায় এটা আমি তোমার চাইতে ভালোই জানি। যে ব্যক্তি আল্লাহর 101 বার স্বপ্নে দেখে সে কি সাধারণ মানুষ? তো তারে যাই আকো, আপনি হাসলেন কে লেগা? যার মধ্যে বেলায়তের কামালিয়ত, তাকে গিয়ে প্রশ্ন করলো, তিনি বললেন যে আমি যা বুঝি তুমি তা বোঝো না। হুজুর আপনি হাসলেন কেন? আমি দেখতেছি সে যখন কুলি করছে উজু করার সময়, আমি দেখলাম কুলির পানির সাথে তার মুখ দিয়া জীবনে যত গুনাহ করছে সব আল্লাহ বাইর করে দিছে। আরো বড় করে বলে না বাবা, সুবহানাল্লাহ, মানে কেমনে যে দূরে রাখে। গুনাহ তো মাফ হচ্ছে, হৃদয় আল্লাহর নূরে নূরান্বিত হচ্ছে, সে নামাজি হয়ে গেল, সে তো কোনোদিন সুদ খাইতে পারে না। কথা বল ঠিক কিনা? এবার হাত দৌত করলেন ইমাম আবু হানিফা, আবারও হাসলেন। হুজুর আপনি হাসলেন কেন? কয় তিনি বলতেছেন, কয় এই তুমি বুঝো না, এ তার জীবনে হাত দিয়া যত গুনাহ করেছে সকল গুনাহগুলোর গুনাহগুলো এই পানির সাথে জ্বরে জ্বরে আমার আল্লাহ ভালাইয়া দিয়েছেন। আর ইমাম আবু আজম আবু হানিফা যে কত মস্ত বড় আলেম জানেন? জানেন উনি একদিন রুমের মধ্যে বসে এক লুকাইসে, কয় হুজুর আমি তো যে বড় ইমাম। উনি বলেন যে আমি বড় ইমাম কিনা জানি না, তবে যে আল্লাহ আমার বানাইছে তিনি ভালো করে জানে আমি কোন প্রকারের ইমাম। তো যদি আপনি বড় ইমাম হয়ে থাকেন, আজকে আপনারা 3টা প্রশ্ন করবো, কয়টা?
তিনটা প্রশ্ন করব, যিনি আল্লাহকে কয়বার দেখেছেন? একশো একবার। উনি আল্লাহকে এক নম্বর প্রশ্ন করলেন, বলুন তো দেখি আল্লাহ এখন কি করতেছে? সুবহানাল্লাহ বলবেন না তো? উনি তো চুপচাপ। দুই নম্বর প্রশ্ন, বলুন তো আল্লাহ এখন কোথায় আছে? তিন নম্বর প্রশ্ন, কুকুর কোন সময় না সাবালক হয়? তিনটা প্রশ্নের মধ্যে উনি দুইটা প্রশ্ন হাতে নিলেন, আরেকটা প্রশ্ন বললেন যে এটা আমি পারতাম না। দুইটা প্রশ্ন কি? আল্লাহ এখন কোথায় আছে? আল্লাহ এখন কি করতেছে? তখন মা আগমা পারবে, দেখেন দলিল ছাড়াও উনার যে কেমন নলেজ ছিল, দলিল ছাড়াও যুক্তি যে এমন প্রখরতা ছিল। উনি বলতেছে যদি তুমি আমার দিয়ে প্রশ্ন করেছো, আমি যদি উত্তর দেই তাহলে আমি তোমার কি? তিনি বললেন আপনি আমার উস্তাদ। যদি আমি প্রশ্ন উত্তর দিই তাহলে তুমি আমার ছাত্র, আমি তোমার উস্তাদ। তাহলে একটা কাজ করো, তুমি নিচে বসো, আমি উপরে বসি। তখন ওই লোকটা প্রশ্নকারীর নিচে বসালেন, তিনি উপরে বসলেন। বৈশা প্রশ্নকারী ওনাকে প্রশ্ন করতেছে, এ আবু হানিফা, ইয়া নুমান বিন সাবিত, আপনি বলুন তো দেখি আল্লাহ এখন কি করতেছে? তিনি উত্তর দিলেন, আল্লাহ এখন তোমার নিচে বসাইছে, আমার উপরে বসাইছে। আর দলিল তো পরে দেখেন না কি উত্তরে একমত দেখেন না। আল্লাহ এখন তোমার নিচে বসাইছে, আমার এখন তাহলে কোন আল্লাহ কই এখন কোথায় আছে? এটা আমি বুঝছি, ঠিক আছে উত্তর পাইছি। সুবহানাল্লাহ কইছেন না? এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, বলুন তো দেখি আল্লাহ এখন কোথায় আছে? আল্লাহ এখন কোথায় আছে বলতে গেলে একটা মোমবাতি লাগবো আর আগুন লাগবো। আগুন দিয়ে মোমবাতি লাগালেন, মোমবাতি লাগাইয়া বলতেছেন, এই ছাত্র শোনো, প্রথম প্রশ্ন বুঝছো নি? হ্যাঁ বুঝেছি। এখন তুমি বলো তো মোমবাতির আগুনটা কোন দিকে আছে? ও সব দিক দিকতে আছে, আমার আল্লাহ সব দিক দিকতে আছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই ইমাম আজম আবু হানিফা বলতেছেন, বান্দা যখন নামাজের জন্য ওযু করে তখন তার মুখ থেকে পানির সাথে গুনাহ বের হয়ে যায়, হাতের গুনাহ পানির সাথে জড়ে যায়, পায়ের গুনাহ পায়ের পানির সাথে জড়ে যায়, মাথার গুনাহ মাথার সাথে জড়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার তিন নম্বর প্রশ্ন, কুকুর কোন সময় সাবালক হয়? তিনি বলেন যে এটা হলো দুনিয়ার জাগতিক প্রশ্ন, এটা আমি পারতাম না। উনি বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া তিনি মনটা খারাপ করে বসে রয়েছে। তার একটা মেয়ে ছিল, নাম হইল হানিফা। আমাদের এলাকার মধ্যে দেখবেন অনেক লোক আছে, মেয়ে যদি বড় হয়, নাম মেয়ের নাম যদি রুকিয়া থাকে, তাইলে মানুষে ডাক দিয়ে রুকিয়ার আব্বা, ও রুকিয়ার আম্মা। ছেলে যদি বড় হয়, মানিক, মানিকের আব্বা কই, মানিকের আম্মা কই, এরকম বড় ছেলের নাম ধরে বাপ মারে ডাক দে। তো উনার নাম, ইমামের নাম কিন্তু নুমান ইবনে সাবিত ছিল। কি ছিল? নুমান ইবনে সাবিত। উনি কিভাবে আবু হানিফা, হানিফা হলো মেয়ের নাম, আবুর তো পিতা, হানিফার বাবা। উনি ঘরে গিয়ে মনটা খারাপ, মেয়ে ডাক দেখে, আব্বা আপনার মনটা খারাপ কেন? মা গো বুঝতা না, জীবনে কত কিতাব বাঁটলাম, আজকে একটা প্রশ্নের কাছে হাইরা গেছে। কি? আমার একজন প্রশ্ন করেছে কুকুর কোন সময় সাবালক হয়, কি বলেছেন? আমি তো কিতাব খুঁজলাম, কোথাও তো পাই নাই। মেয়ে ডাক দেখে, বাবা আপনি যদিও পান নাই, প্রশ্নের উত্তর আমি জানি। আরে বাবা মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, উস্তাদ যদি ভালো হয়, বাবা তুমি যদি না জানো আমি জানি। ও মা কি বলো? বাবা বলুন, মা বলো না গো। আজকে থেকে জেনে নেন আমি যে ফতোয়াটা জানি, সেটা হলো কুকুর যখন পা তুলে প্রস্রাব করে তখন মনে করবেন যে কুকুরটা সাবালক। আবু হানিফা তো বিশ্বাস করে না, ইমাম আজম আবু হানিফা কইরা করতে পারছো? করতে পারছি না। আমি যে বলছি এটা সঠিক কিনা আল্লাহরে জিজ্ঞেস করেন। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই ইমাম আবু হানিফা মুরাকাবা করলেন, মুশাহাদা করলেন, ফানার বাপ জারি হয়ে গেল, বাকাতে মিশে গেল, সিবকাতুল্লাহে ওমান আহসান মিনাল্লাহি সিবকা, আল্লাহ রঙে রঙিন হয়ে প্রশ্নের আদান প্রদানের জগৎ সৃষ্টি হয়ে গেল, আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবি আল হাম জারি হয়ে গেল। হে নুমান, তোমার মেয়ে হানিফা যে উত্তর দিয়েছে, এ উত্তর আমি আল্লাহর সিদ্ধান্ত জেনে বলেন সবাই। ইদু মিলাদান নবী, জিন্দাবাদ, জিন্দাবাদ, উলামায়ে হক্কানী, জিন্দাবাদ।
করেছেন উনি ফতোয়া দিয়ে দিলেন। ইমাম নুমান ইবনে সাবেক কয় আজকে থেকে আমার নাম নুমান না, আজকে থেকে আমি নাম আবু হানিফা, মানে হানিফার বাপ, নামটা পরিবর্তন করে মেয়ে কথা বলেন ঠিক না। আজকে বাবা সন্তানকে জন্ম দিল, এই সন্তান যদি তাস খেলে, এই সন্তান যদি জুয়া খেলে, এই সন্তান যদি গাঞ্জা টানে, এই সন্তান যদি মদ পান করে, তাহলে সন্তানের কারণে বাবা মার গলা কাটা যায়, কথা বলেন ঠিক না। আমি দেখতে পাচ্ছি এই হরন্দের বাস স্ট্যান্ডের মধ্যে শতকরা 80% যুবক পোলা পাইন। আমি যুবকদের কাছে অনুরোধ করে বলতে চাই, তুমি যদি সুন্দর করে চলো, এই যুবক ভাইরা আপনারা যদি সুন্দর করে চলেন, তাহলে আপনার বাপ মা হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়াসফাউ ইয়াউমুল কিয়ামাতে সালাসাতুল আমবিয়াহু সুম্মাল উলামা ও সুম্মা সুহাদা। সন্তান যদি সুসন্তান হয়, এই সন্তান নবীর প্রেমিক হয়, এই সন্তান হাসরের মাঠে মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে, তাহলে এইরকম ধ্যান জ্ঞান আমল চিন্তা চেতনার প্রয়োজন আছে কি নাই? আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আজকে সমাজে বহুত ওয়াজ হয় কিন্তু আমাদের পরিবর্তন নাই, ঠিক কিনা? আমাদের মধ্যে পরিবর্তন নাই, সেই জন্য আজ আমরা দূর থেকেও বহু দূরে চলে গেলাম, ঠিক কিনা? এই জন্য এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার রসুল বলছেন, ও উম্মতেরা তোমরা যে নামাজ পড়বা, তোমরা মনে করেছো নামাজের মধ্যে শুধু কোরআন তেলাওয়াত করো, শোনো 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 শোনো, নামাজটা শ্রেষ্ঠ বন্দিকে কেন হয়েছে জানো? কেন লেমাজ কেন? এই জন্য যে রোজা রাখলে কথা বলা যায়, হজ করলে কথা বলা যায়, যাকাত দিলে কথা বলা যায়, লেকিন রোজা নামাজে দাঁড়িয়ে গেলে কথা বলা যায় না। আল্লাহ হাবিবকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে কথা বলা যায় না কেন? এই জন্য কথা বলা যায় না, তোমরা মনে করো নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছো, তোমরা যদিও কোরআন তেলাওয়াত করো গো, আমার নবী ডাক দিয়ে একই উম্মতির রে, ও উম্মতেরা তোমরা যদিও নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ো, লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, যদিও সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তোমরা যদি সূরা ফাতিহা পড়ো গো, তোমরা যদি ফাতিহার সাথে অন্য সূরা মিলায়া পড়ো, তবে একটা কথা মনে রাখো গো সাহাবীরা, নামাজের মধ্যে কথা বলা যায় না, এই জন্য যদিও তোমরা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করো, শরীয়তে কোরআন তেলাওয়াত, তরিকতে লৌহে মাহফুজের কোরআন, কিন্তু হাকিকতে এই কোরআন তেলাওয়াত শুধুমাত্র কোরআন তেলাওয়াত না, এই কোরআন তেলাওয়াত যে বান্দা সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলে, তোমরা যদিও কোরআন তেলাওয়াত করো গো, আল্লাহর সাথে তোমরা কথা বলো, যেখানে আমার আল্লাহ তুমগুর সাথে কথা বলবে, তোমরা আল্লাহর সঙ্গে কথা বলবে, মাঝখানে দুনিয়ার কাহার সাথে এখানে কথা চলবে না। কারণ হলো কি, আল্লাহর সাথে কথা বললে আর কাউকে অগ্রগামী করা যাবে না গো। আমার দয়াল নবী ডাক দিয়ে কই উম্মতের রে, তোমরা যদি নামাজ পড়ো গো, নামাজ পড়ার সময় আমার দয়াল নবী কই উম্মতের, আল্লাহ আমাকে রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আল্লাহর বাড়িতে নিয়ে আমার নামাজ দিছে গো। আমার আল্লাহ বলেছে, আমার আল্লাহ আমার নাম কানে নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছে, দিদার করেছে, কিন্তু আমার আল্লাহ ওয়াদা করেছেন, তোমরা যারা নামাজের সেজদায় পড়ে যাইবা, আমার আল্লাহ আমি নবীর জন্য পাগল, আমি নবী আমার উম্মতের জন্য পাগল গো, আমার আল্লাহ তো আমার মনের খবর জানে, এই আমার হরন্দের বাসীরা, ওমানিশার মহিউদ্দিন নগরের বন্ধুরা, ও দরকার তন্তরের বাবাজিরা, সুলতানপুর চাপড়ে গাটিহারের বন্ধুরা, চিনারের বন্ধুরা, আমার নবী ডাক দিয়ে গো উম্মতের রে, আমি আল্লাহ আমার আল্লাহ আমি নবীর পাগল, আমি নবী আমার উম্মতের পাগল, এইটা তো আমার আল্লাহ ভালো কইরা জানে রে, এই জন্য আমার আল্লাহ ওয়াদা করেছে, আমাকে আমার আল্লাহ এত উপরে নিয়ে আমার সঙ্গে দেখা করেছে, আমার আল্লাহ ওয়াদা করেছে, আমার কোন উম্মত যদি নামাজের সেজদায়
মসজিদের মধ্যে যায় সেজদাটা মারবে গো। আমার আল্লাহ বলেছেন গণ উম্মত আপনার উম্মতের কপালটা আর নাকটা জমিনে রাখতে দেরি হবে গো। কপালটার নাকটার মসজিদের মধ্যে ঘরের মধ্যে যখন লাগাইয়া দিব গো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহর কুদরতি কদম মুবারক তোমার উম্মতের কপালের নিচে বিছায়া দেব। আমার নবী কয় সাহাবীরা কুমল মনের ছোট্ট বন্ধুরা পর্দা নসুন মা বোনেরা গো, কোটিপতি যেই ঘরের ভিতরে ঢুকবো রাস্তার একটা ফকির তো সেই ঘরের ভিতরে ঢুকবো। কিসের তো রঙের বাহাদুরি, কিসের তো টাকার বাহাদুরি, কিসের তো বোন এই রাষ্ট্রের বাহাদুরি করে চলবে দাও। আফদালুল ইবাদতে সালাত, আমার নবী কয় আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনদের জন্য মেরাজ। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক বাইরে ও মুরব্বী বাবাজিরা, আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে কয় সাহাবীরা রে তোমাদের সামনে এটা কি দেখা যায়। সাহাবায়ে কেরাম বললেন নবী গো আমাদের সামনে তো একটা পুকুর দেখা যায়। আবার নবী ডাক দিয়ে কয় সাহাবারা এই পুকুরের মধ্যে যদি কেউ দৈনিক পাঁচবার গোসল করে গো তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম বলবেন না ময়লা থাকবে না। আমার নবী ডাক দিয়ে কয় উম্মতির দিনে রাইতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে গ তার আমল নামে কোনো গুনাহ থাকবে না। আরো বড় করে বলে আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর খাঁটি বান্দা হয় ঠিক না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহর খাঁটি বান্দা হয়। আর পাঁচ ওয়াক্তের পাশাপাশি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, পাঁচ ওয়াক্তের পাশাপাশি যদি আওয়াবিনের নামাজ পড়তে পারো গো, পাঁচ ওয়াক্তের পাশাপাশি যদি চাষতের নামাজ পড়তে পারো, ইশরাকের নামাজ পড়তে পারো, বেশি বেশি যদি নফল নামাজ পড়ো গো, আমার আল্লাহ পাকের হাবিব বলতেছেন আমার উম্মতটা আর সাধারণ খাঁটি বান্দা থাকবে না, আমার উম্মতটা খাঁটি আল্লাহর বন্ধু হইয়া যাবে। এই জন্য সবাই কিন্তু বন্ধু হইল আল্লাহর ওলি সবাই হইতে পারে না। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা আল্লাহর খাঁটি বান্দা হয়, তারা পাঁচ ওয়াক্তের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করে জিকির ফিকির করে, এরা আল্লাহর বান্দা থেকে বন্ধু হইয়া যায়। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু 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 সৈয়দ গৌসুল আজম কা মানবিয়ে হম চপিয়ে
দিয়া দরবারে কা আল্লাহু 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 সিলেটে শাহজালাল কা আজমিরে খাজ বাবা কা সিলেটে শাহজালাল কা আজমিরে খাজ বাবা কা কলমপুর কেলসা কহনা আলা হজরত কালা আল্লাহু 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 হকনা ইলাহা জোরে লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী বলেন এমন ভাবে নামাজ পড়বা গো যেন তুমি আমার আল্লাহর দেখতেছো যদি তুমি আল্লাহর দেখতে না পাও গো এই কথা বিশ্বাস করবা আমার আল্লাহ তোমাদেরকে দেখতেছে এই নামাজের দরকার আছে না নাই আরো বড় করে বলুন আছে না নাই তাহলে নফল পড়লে কি গুণ হইব সবে বরাতের নামাজ পড়লে সবে মেরাজের নামাজ পড়লে লাইলাতুল কদরের নামাজ পড়লে সবাই নামাজ পাঁচ অর্থ পড়বেন আচ্ছা বলুন তো দেখি নামাজ পড়লে কি লাভ হবে না লস হবে একটান রেখে গেলাম এটা দোকানদারদের লাভের জন্য বলতেছি এটা আমার লাভ না দোকানদারের লাভ কিভাবে অনেকে মনে করে টেলিভিশনটা দোকানে রাখলে মানুষ বেশি আসবে ব্যবসাটা খুব চাঙ্গা হবে না আপনারা বলুন তো দেখি রিজিকের চাবিকাঠি কার হাতে তো তুমি এই দিক দিয়ে না হারাম ঢুকাইয়া হারাম ছবি টুবি লাগাইবা আবার ওই দিক দিয়া এই ওই আল্লাহ পাকের রিজিকের আশাও করবা চাবিকাঠি কার হাতে তো আপনি আপনি যদি এই দোকানের মধ্যে টিভি রাখেন আপনি অবশ্য ওয়াজের ক্যাসেট লাগাবেন আপনি অবশ্যই কোরআন তেলাওয়াতের ক্যাসেট লাগাবেন আপনি আল্লামা শায়খ শহীদ নুরুল ইসলাম ফারুকীর কাফেলা অনুষ্ঠানের ক্যাসেট কিনে লাগাইবেন তাহলে আপনার এই নীতির কারণে সমাজের লোক হেদায়েত হলো আর দোকানের মধ্যে আল্লাহ পাকের রহমত জারি হলো জোরে কোন সময় অনেক মুরব্বীদেরকে লক্ষ্য করা যায় মাথায় টুপি দেয় কেউ গুরুদ্বারের মধ্যে টেলিভিশন দেখে আসেনি সর্দার টাইপের লোক একটু বেশি থাকে এরা মনে করে যে আমরা টেলিভিশন দেখলে কিছু কইতো না আমরা নামাজ পড়লে মানুষ কিছু কইতো না আমরা যেমন সেটি করু না মনে রাখবেন এখন আজকের যুব সমাজ অনেক চালাক আপনার চলাফেরার গতি যদি সুন্দর হয় তাহলে আপনাকে যুবকরা মানবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি সমাজের ন্যায় বিচারক হন আপনার সম্মান দুনিয়া তো আছে আখেরা তো আছে কথা বলেন ঠিক কিনা একটা পাসওয়ার্ড তো নামাজি কখনো দোকানে বসে টেলিভিশন ছবি দেখতে পারে না কথা বলুন ঠিক কিনা একটা হক মানুষ কখনো হারামকে হালাল জানতে পারে না আমি দোকানদারদেরকে লক্ষ্য করে বলছি আপনারা দোকানে টেলিভিশন রাখবেন কিন্তু দেখবেন ধর্মীয় অনুষ্ঠান যদি থাকে তাহলে দেখাবেন আর কোন ছবি যেন দোকানের মধ্যে না চলে কথা বলেন ঠিক কিনা আপনারা কি আমার কথা রাগ করেছেন আমার কথা দেখতে তিতাই লাগে হক কথা বললে আমার শত্রু হয় 50 জন ভালো মানুষ হয় 2 জন কারণ এ সমাজ কিন্তু আগে মানুষ টাকা দিয়া গিয়া সিনেমা হলে ছবি দেখছে এখন আর টাকা লাগে না বিনা টিকিটে ছবি দেখে দোকানপাটের ভিতরে কতক্ষণ ঠিক কিনা এই দোকান যেন একটা মিনি সিনেমা হল হয়ে গেছে খবরদার খবরদার ভাই ব্যবসা করবেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এখন আপনি যদি ব্যবসা হালাল কাজ করতে গিয়ে হালালের ভিতরে হারাম ঢুকিয়ে দেন এক মন দুধের মধ্যে যদি 1 ফোঁটা চনা দেন তাহলে দুধটাকে হালাল রইল না হারাম হয়ে গেল হারাম হয়ে গেল খবরদার আপনার ব্যবসায়ী মাল সব হালাল কিন্তু দোকানের যে টেলিভিশন চালাচ্ছেন ছবি চালাচ্ছেন এটা তো বাবা হারাম এটা দেখে তো সমাজ নষ্ট হচ্ছে দোকানের মানুষ দিয়ে জমজমাট হতে পারে আপনার ইমানের মধ্যে গন্ডগোল লেগে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যাদের দোকানে টেলিভিশন আছে আমি অনুরোধ করবো ধর্মীয় অনুষ্ঠান চালাবেন অন্য কোনো ছবি যেন না চলে আর বিশেষ করে এখন তো বর্তমানে স্টার জলসা দেশ পাগলই করে লাইছে স্টার জলসা এমন পাগল করা করছে আমি গত ঈদের মধ্যে বিপদে পড়ছি কাপড় কিনতাম যাইয়া খালি শুধু পাখি ড্রেস পাখি ড্রেস শুধু পাখি আর পাখি কথা বলেন ঠিক কিনা আরো বড় করে বলেন ঠিক কিনা
তো এই যে এই ইস্টার জলসা দেখবার লাগে আমি প্রায় মাহফিলে বলি, বউ কই ইস্টার জলসা, শাশুড়ি হাতের মধ্যে লয় বেলসা, বউ উঠতে কো দেহস না বুড়া বেডির ফেংসা। এই যে একটা ঘরে আগুন লাগাইলো ইস্টার জলসা, এই জলসারে ত্যাগ করার দরকার আছে না নাই? আমি মাননীয় সরকারকে বলছি আইনানুগভাবে ভারতের সেই স্টার জলসা চ্যানেল বন্ধ করা হোক। কথা বলুন ঠিক কিনা? জি বাংলা বন্ধ করার প্রস্তাব করছি, স্টার স্টার পাস বন্ধ করার প্রস্তাব করছি। আপনি গার্মেন্টস এর জন্য আয় উন্নতির চেষ্টা করেন আর ভারতীয় চ্যানেল বাংলাদেশে চলছে, ভারতের ড্রেসের প্রতি বাংলাদেশের মানুষ পাগল হয়ে যাচ্ছে, গার্মেন্টস গুলো মার খাচ্ছে, শ্রমিকদের বেতন কম পাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? এটা হলো আমার সামাজিক প্রস্তাব আমার স্থানীয় এমপির মাধ্যমে। আমি ওই দিন চিরাইও বলেছি, গতকালও বলেছি, এই সমস্ত কূটনীতি বিষয়গুলো যখন দূরে চলে যাবে আমাদের সমাজ হয়ে যাবে সোনার সংসার। কথা কোন ঠিক কিনা? আপনার ঘর আপনার দেশ, আপনি আপনার ঘরে যদি একজন সরকার সাজেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ঘর সঠিক পথে চলবে। আপনি বাবা যদি ঠিক থাকেন, আপনি মা যদি ঠিক থাকেন, অবশ্যই সন্তান আল্লাহর পথে চলবে। প্রত্যেক গার্জিয়ানদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অভিভাবকরা আপনার নামাজি হন, আপনার সন্তান ধারাবাহিক ভাবে নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা মা যদি ঠিক থাকে, নেগেটিভ পজিটিভ ঠিক রেখে যদি সেই চকেটটা যদি মূল জায়গায় লাগিয়ে দেওয়া হয়, লাইট যেমন করে জ্বলে যায়, স্বামী স্ত্রী দুইজনের মহব্বত ঠিক রেখে যদি মহব্বতের চকেটটা মদিনাওয়ালার সাথে লাগাইতে পারে, তাদের ঘরের মধ্যে যে সন্তান আসবে এই সন্তান বাইরে বুস্তামির মতন আল্লাহর ওয়ালি হয়ে যাবে। হইতে পারে কি পারে না? এই জন্য আমি একদিনে এসে তো পরিবর্তন করতে পারবো না, তবে আমি আপনাদের ইমানি দায়িত্ব আপনাদের হাতে দিয়ে গেলাম। আপনারা অবশ্যই যার যার ঘরের মধ্যে বাবা মা যারা আছেন নামাজ পড়বেন। মা গো একদিন লাল বেনারসি পরে বাড়িতে ঢুকেছ, আরেকদিন তো একটা কাফন পরে বাড়ি থেকে বের হবে, নামাজ পড়বে, নামাজ বাসক তো পড়বেন, নামাজ পড়লে দেখবে তোমার হাসর নাসর তারাবিয়া বস্ত্রীর সাথে হয়ে যাবে। এমন আমার মা বোন জান্নাতি হোক আমরা চাই কি চাই না? আরে জোরে বলেন চাই কি না? এই জন্য আমি বলছি মা বোনরা, আজকে থেকে ওয়াদা করে নিবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আমার হাতে সময় 15 মিনিট সময়, আপিল কমিটিকে বলবো যেন সাড়ে 9টায় হুজুরকে নিয়ে আসেন। আরেকটি কথা বলছি, আমাদের সমাজের মধ্যে অনেকে নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও করে লাখ লাখ টাকা মসজিদে দানও করে আবার সুদ খায়, দান করে কি লেগে সুদের টাকাটি দান করে, লাভের টি দান করে আসল দি না, কথা কর না কি লেগে ঠিক কি না? লাভের টি দান করে আসলটা করে না। যেই ব্যক্তি হারাম টাকা সওয়াবের জন্য দান করবে, সওয়াব হবে তো দূরের কথা, আরো ডাবল গুণ হইব। এটা হইলো ফতোয়া। এটা কি ফতোয়া? হারাম টাকা যদি সওয়াবের উদ্দেশ্যে কেউ দান করে তাহলে ডাবল গুণা হবে। এই জন্য দেখবেন মসজিদের মধ্যে অনেক সময় অনেকে আমাদের ওই হবিগঞ্জের মধ্যে এক মসজিদও এক মুসল্লি মসজিদ ছেড়ে দিয়েছে, জিজ্ঞেস করলাম মসজিদ ছাড়ছেন কিনলেগা, ছাড়ছি কিনলেগা, আমরা 40-50 লক্ষ টাকা উড়াইছি মসজিদের জন্য, আরেকবার 5 লাখ টাকা দিছে, হে সভাপতি হয়ে গেছে গা, আর সে হইলে সুদের এক নম্বর কারবারি, এই জন্য হেড টাকা ঢুকাইছে কিনলেগের লেগে আমি মসজিদ ছেড়ে দিছি। আজকে আপনি ভালো করছেন, আপনি ভালো করছেন, একটা মসজিদ নির্মাণ করবেন দেখবেন প্রয়োজনে 10 বছরে চাইয়া চাইয়া রাস্তার টাকায় টাকাইয়া টাকা তুলে মসজিদ করবেন, কিন্তু দানবীরের টাকা নিবেন কিন্তু হারাম টাকা কিনা হালাল টাকা কিনা আল্লাহর পথে কাজ করবেন এটা যাচাই বাছাই করবেন, কথা বলেন ঠিক কিনা? আজকে আহরণদের মাহফিল, গতকাল আমি এই রাস্তা দিয়ে গেছি মসজিদে দেখে গেছি আলহামদুলিল্লাহ, যতবার এই রাস্তা যাই ততবারই আরেক সাহেবের কথা মনে পড়ে, আর আমি ব্যক্তিগত ভাবে আমি দেখি মসজিদটা কত সুন্দর, ভিতরটাও সুন্দর বাহিরেও সুন্দর, একটা হাইওয়ে রোডের পাশে সুন্নিয়তের একটা মসজিদ থাকা মানে হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বিজয়। আমি সকলকে প্রস্তাব করছি ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণাঞ্চলের সবাই যত মিটিং মিছিল করবেন, সুন্নি জামাতের যত পরামর্শ করবেন, এই মসজিদের পাশে এই জায়গাটাকে আপনারা এই এই পাশে যে কোনো একটা জায়গা করবেন, নাহলে মসজিদে বসে বসে আপনারা সুন্নিয়তের তালিম দিবেন, কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কিনা? আছে। ইমানের দাওয়াত দিবেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে। এক লোক এই দেখেন আজকে আমরা নামাজ পড়ি আমাদের অন্তর ঠিক নাই, রসুল বলেছেন লা সলাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না।
এখন হুজুরি কলমটা কি জিনিস আজ পর্যন্ত কোন মুনশির মুখে শুনছি না, হুজুরি কলমটা যে কি জিনিস এটি তো বুঝছি না। তো এই হুজুরি কলম ছাড়া নামাজ হবে না, কি তন মন একদিকে থাকতে হবে। তা আমাদের সমাজে যদি অনেক সময় নামাজে দাঁড়াই, আমাদের অনেক সময় ক্রিকেট খেলার কথা মনে হয়, অনেক ফলাফান আছে না খেলার দাঁড়াইলে, আর নামাজও দাঁড়াই গেলে দুনিয়ার কথা মনে হয়। দেখেন সাইয়্যিদিনা হযরতে আলী মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহু, তিনি যখন যুদ্ধে গেলেন ওনার পায়ের মধ্যে তীর লাগলো, তীরটা সবাই বারো চোদ্দ জন মিললে ওর তীরটা খুলতে পারে না, শেষ পর্যন্ত উনি নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজ শেষ করে দেখতেছে তীরটা তার পায়ের মধ্যে নাই। উনি জিজ্ঞেস করলো আমার তীরটা গেছে কই। এবার এক সাহাবি ডাক দিয়ে কয়ে হযরত আলী গো, আপনি যখন নামাজে দাঁড়াইছেন দেখেন আপনার তিনটা, আমরা বারো জন সাহাবি মিললে টাইনা বাইর করছি, তীরের খালির মাথায় আপনার পায়ের গোস্ত লাগিয়ে দিয়েছে। আরে বাপরে বাপ, কত শক্ত কথা, মানে কত শক্ত কথা, যে তীর নামাজের আগে খুলতে গেলে মা গো করে চিৎকার মারছে, আর সেই তীর নামাজের মধ্যে খুলছে সে টের পায় নাই। আমার নবী একদিন বলতেছেন আমার আলীর সাহাবীর আলীর নামাজের ধরনটা এরকম, নামাজরত অবস্থায় যদি মানুষও টাই না তার হুটা বাড়ি করে তার টের পাইতো না। সেই আলীর ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে কোন সুবহান, দেখছেন নি এই আলী মুর্তজা, দেখেন গুড নিউজ রানস পিচ এন্ড ব্যাড নিউজ রানস পিচ, ভালো খবর যেমন বাতাসের আগে চলে মন্দ খবরও বাতাসের আগে চলে। আলী রাদিয়াল্লাহু তাআলার করে এই প্রেমের খবরটা বাতাসের আগে ছড়াই ছিটাই গেছে গা, এক পাগলা ডাক দিয়া কয় আই সর্বনাশ, নামাজের মধ্যে তীর খুলছে টের পাইছে না, তোর উনার কাছে যে একটা ফতোয়া জিজ্ঞেস করন লাগে। যাইয়া কয় আলী গো, আপনি যে নামাজে দাঁড়াইছেন আপনার যে তীরটা খুলছে আপনি কি টের পান নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা কয় আল্লাহর কসম কইরে বলি, কে খুললো কোন সময় খুললো আমি চুল পরিমাণও বলতে পারি না। আই সর্বনাশ, ওই আমার মন বলছে রসুল যে বলছে লা সলাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না, আমার মন বলছে আলী রাদিয়াল্লাহু তাআলার কোন অন্তরে হুজুরি কলব দাঁড়িয়ে ছিল। এখন এখন তো পাগলা রাখ দেয় হুজুর, আপনার তো দুনিয়ার কথা খেয়াল নাই, আমি আসছি আপনার কাছে একটা ফতোয়া জানার জন্য, কি আমি তো নামাজে দাঁড়াইলে আমার বউয়ের কথা মনে হয়, আমার ছেলের কথা মনে হয়, আমার সদ্য গোষ্ঠীর কথা মনে হয়, জায়গা জমির কথা মনে হয়, এখন আমি আপনার কাছে ফতোয়া চাই আমার নামাজটা হইব নি। আলে কই যে নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয় আল্লাহর নাম বললে জায়গায় এই নামাজ কি আর হইব, পাগলার মনটা খারাপ হয়ে গেছে। আরে কালকা যদি মইরা যাইগা, আর যদি আল্লাহ যদি বলে হাসর মাঠে তো প্রথম হিসাব হইব নামাজের, আল্লাহ যদি আমার কাছে প্রথম হিসাবটা আছে নামাজের আমি কি হিসাবটা দিব, পাগলা একটু চিন্তা করতেছে। এই মুহূর্তে এমনি হঠাৎ করে পাগলা চিন্তা করে চোখের পানি ফালায় ফালায় কান্দতেছে, হা যদি আমি জবাব দিতে না পারি, হঠাৎ করে পাগলার একটা কোরআনের আয়াত মনে পড়ে গেছে গা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওই যে আয়াতটা বুঝলেন, লা তাকনুতু মিন রহমাতিল্লাহ, আল্লাহ যে কোরআনে বলছে তোমরা যাই বিপদে পড়ো যাই পড়ো কিন্তু সুখে পড়ো দুঃখে পড়ো, লা তাকনে তুমি রহমতিল্লাহ, আমার আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। সবার জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সয় কেউ সয় না, সবার জীবনে জুড়ে বলেন সুবহানাল্লাহ, কারো কারো জীবনে দুঃখ গলে সুখ হয় না, আহমদ সে সুখের আলোকিত আইনা, তার রঙে রঙিন হলে সুবাল্লা বলবে না, আরে তার রঙে রঙিন হলে দুঃখ গুলি আর দুঃখ রয় না, সবার জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সই কেউ সহয় না, সবার জীবনে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে পাগলা কই নামাজ হয় নাই আমার দুঃখ, কিন্তু আমি তো নবীর পাগল, আমার
আমার আল্লাহ বলেছেন আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হই, আমার নামাজের ফতোয়া হবে না, ফতোয়া দিয়েছে হযরতে আলী, আলীর চাইতে তো বড় মুফতি আছে আমার দয়াল নবী। আমার নবীর কাছে যাইয়া কই নবী গো বারাক্রান্ত মন ভাঙ্গা নিয়ে আপনার দরবারে এসেছি গো। আমার নবী ডাক দিয়া কই আলী কেন এ পাগলা তুমি কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জীবনে অনেক নামাজ পড়েছি, আমার নামাজ কাজা নাই, কিন্তু আমি গিয়েছিলাম আলীর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিয়েছে আমার নামাজ নাকি হবে না। আমার নবী কই কেন হবে না? ওই পাগলা ডাক দিয়া কই নবী গো আমার 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 হযরতে আলী আমারে বলেছে আমি নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার কথা খেয়াল হয়, জি পুত্রের কথা মনে হয়ে যায়, আমার নামাজ নাকি হবে না। আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরারে যাস না যা আমার আলীর খবর দে, আমার পাগলারে কি বলেছে। এবার সাহাবায়ে কেরাম দৌড় মাইরা আলীর কাছে গেছে গো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলেন ও আলী গো আপনি পাগলারে কি বলেছেন? কয় পাগলাকে ফতোয়া দিয়েছি যেই নামাজে তন এক জায়গায়, মন আরেক জায়গায়, দেহ আরেক জায়গায়, তার নামাজ তো হবে না। ও দুনিয়ার মানুষেরা নামাজ পড়ো, নামাজের মধ্যে নামাজ পড়তে হবে। এবার নবীজি বলেছেন তোমাকে যাওয়ার জন্য হযরতে আলী মুরতজা গেলেন আমার নবীর বাড়ি। এবার নবী ডাকে দিয়া কয় আলী গো ও আলী এই পাগলাকে তুমি কি বলেছ? আলী মুরতজা কয় নবী গো এই পাগলাকে আমি বলেছি যেই নামাজের মধ্যে আল্লাহর খেয়াল নাই, নবীর খেয়াল নাই, এই নামাজ তো হইতে পারে না, এই নামাজ তো হবে না। ইন দি মিন টাইমে ও আমার হরমদের বন্ধুরা রে আমার গোপীনাথপুরের বাবাজিরা আমার বাহাদুরপুরের বন্ধুরা, আমি শুনেছি গোপীনাথপুর থেকে অনেক লোক বাসে এবং গাড়ি করে এসেছে, কাটিয়ারের বন্ধুরাও এসেছে, বরিশাল বনগজের বাবাজিরা যত গ্রাম এসেছেন নাম ধরে বলবো কত গ। আমার নবী আলীকে ডাক দিয়া কয় আলী পাগলারে কি বলেছ? কই ইয়া রাসূলুল্লাহ নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা খেয়াল হইলে তো নামাজ হবে না। আমার নবী ডাক দিয়া কয় আলী রে তুমি আমার সামনে একটু উযু করো, উযু কইরা দুই রাকাত নামাজ পড়ো, তোমার নামাজটা যদি আমার সামনে হয় তাইলে আমি তোমার ইয়েমেন দেশের একটা দামি চাদর উপহার দেব। এত আসতে সুবহানাল্লাহ বললেন কিল্লাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কই বাহ চমৎকার, জীবনে অনেক নামাজ পড়লাম, নবীর পুরস্কারের কথা তো জীবনে ভাইছি না, আজকে আমার সাইতে আর কেডা আছে? আর সাহাবারা জলতাছে সাহাবারা কো জীবনে তো আমরা পুরস্কার পাইলাম না রে, আজকে তো আলী যেভাবে নামাজ পড়ে এত পুরস্কার নিশ্চিত। অনেক সময় ভালো খেলোয়াড় যদি ক্রিজের মধ্যে থাকে এক বলে এক রান থাকলে মানুষে নিশ্চিত দেয় ঠিক নিয়াও কইরা লইয়া লইব আউট হয়ে গেল অ্যাক্সিডেন্ট। এবার ইন দি মিন টাইমে সাহাবায়ে কেরাম কো আলী তো ভাই বই, আবার কিছু সাহাবি কো দূর না হইতো নামাজটা ভালো আছে, নামাজটা না হইতো ভালোই আছেন দেখ। এটি প্রেমের হিংসা, কিসের হিংসা? প্রেমের, রসুলুল্লাহর শান। এবার আমার নবী বলেন আলী গো তোমার নামাজটা যদি হয়ে যায় আমি তোমারে একটা দামি চাদর উপহার দিব, যেটা ইয়েমেন দেশের চাদর। আলী মুরতজা যখন উযু করলেন গো উযু কইরা নামাজে দাঁড়াইয়া গেলেন, পাগলাও তো নামাজ দেখতেছে, পাগলা কই রে যদি নামাজটা না হইতো তাহলে আমার নামাজ ঠিক কাম হইল নি, যদি নামাজ না হইতো রে তাহলে আমার জিন্দিগি যে নামাজটি আছে এই নামাজটি কাম হয়ে দিলে কইরে আল্লাহ দিত না হইতো, না হইতো ভালো আছি, না হইতো ভালো আছি, পাগলা তো আল্লাহ। পাগলা তো পাগলে কর, যদি আলীর নামাজটা না হইতো রে তাহলে আমার নামাজটা কামে লাগবে। এই আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা
কেউ দুনিয়ার মধ্যে থাকবেন না। এই দুনিয়াটা কারো জানো, এই দুনিয়ার দিকে একদিন চলে যাইতে হবে গো। আল্লাহর একটা মহব্বতে ডাক দিয়া কন্যা আল্লাহ, আর মায়ার সুরে বলেন আল্লাহ। আমরা মরে যাইব দুঃখ নাই গো, আজকে হরণদের মধ্যে যেমন হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ মিলাইয়া বসাই লাগ, আমাদেরকে মরণের পরে জান্নাতের ভিতরে আমার নবীর সামনে এমন ভাবে বসাইয়া রাখিও। গভীর মনোযোগ, আপনার নবী আমার নবীর সামনে হযরতে আলী মুরতজার নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। এবার আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েন আর সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালীন। হে কাফিরুন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুন মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। রুকুতে গেলেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। সিজদায় গেলেন, সিজদা দুইটা সিজদা দিয়ে আবার দাঁড়াইয়া যখন গেছে গো, আবার সূরা ফাতিহা পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এবার রুকুতে গেলেন, রুকুতে গিয়া কি পড়ে, সুবহান রাব্বিয়াল আলা নাকি, হ্যাঁ আলা পড়ে, সুবহান রাব্বিয়াল আযীম দুইবার পড়ছে, সুবহান রাব্বিল আযীম যে মাত্র তিনবার পড়তে গেছে গো, আলিমুর তো যার মনে হইয়া গেছে নামাজের ভিতরে আমার নবী যে আমেন দেশের চাদরটা দিবে গো, না জানে ওই চাদরটা কোন রঙের চাদর। নামাজের মধ্যে তো ফেস লাইগা গেছে রে, এবার আলী তো নামাজও সারে না, সুবাল লাগল না, এই যে নামাজ পড়তেছে না দ্বিতীয় রাকাতে রুকুতে গেছে, যখন মনে হয়েছে আর দাঁড়ায় না, আবার মনে মনে কর ছাইরা দিলে তো সাহাবীর কাছে ধরা গেলাম, নবী বুঝলে বুঝছে সাহাবীর কাছে তো ধরা খাইলাম, নামাজটা ছাইরা লাভ নাই, কোন রকম ভাবে নামাজটা আদায় করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুরগান সুরগান